অনেকে অভিযোগ করে, আল্লাহ আমার এটা দেয় নাই, ওইটা দেয় নাই, আমি এটা পাই নাই, ওইটা পাই নাই, ও পায় আমি পাই না কেন, ওর চাকরি হয় আমার হয় না কেন, ওর ব্যবসায় লাভ আমার লস কেন, ওর বউ সুন্দরী আমার টাকা লাগেন, আছে না নাই? না, অভিযোগ করবেন না। আপনি যে অবস্থানে থেকে অখুশি, আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, ঠিক কিনা? কিন্তু আপনি এই অবস্থানে খুশি না, অনেকে এই অবস্থানে আসতে চায়, তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না। এজন্য উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও, তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে? আপনার চেয়ে যে খারাপ অবস্থানে আছে তার দিকে দেখেন কি অবস্থা, আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার। হসপিটালে যে দেখেন ক্যান্সার আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন, ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার, বাঁচবে না সে, ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ, আমি এটা চাই ওটা চাই, তুমি কি চাও? ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায়? শুধু কি চায়? বাঁচতে চায়। আর আমাদের অনেক কিছু লাগবে, এজন্য বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ, শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছে প্রভু, আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ। পড়েন, চাওয়ার কোনো শেষ নাই, আছে? লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব। প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও যদি বানিয়ে দেয়, কিসের পাহাড়? সবাই বলেন, দেখছেন শরীয়তপুরে, শরীয়তপুরে নাই স্বর্ণের পাহাড়? কোন দেশে আছে? সৌদি আরব? স্বর্ণের পাহাড় নাই, স্বর্ণের খনি আছে, স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না, স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জান্নাতে, ঠিক কিনা? প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়, তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন তো, আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আমার 14 পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেক কি শেষ করতে পারবো? তাহলে আরেকটা লাগবে কেন? স্বভাব, ঠিক কিনা? স্বভাব। তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমার 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে, তারপরেও আমি আরেকটা কেন চাই? স্বভাব। আল্লাহর হাবিব বললেন এটা স্বভাব, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার এই জিহ্বাটারে থামাতে পারবে না, যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি, মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি। শেখ সাদি রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই, আহা। আফসোস করে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে, ওই ভিক্ষুকের দুইটা পাই নাই, ভিক্ষুকের দুইটা, আর কবি সাহেবের কি নাই? জুতা নাই। কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায় রে আমার তো পা আছে এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল, আর আল্লাহরে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। শান্তি কিসের ভিতরে? শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ, আপনার চাহিদার কোনোদিন শেষ হবে না। দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে, ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায়, আমি তো হাঁটতে পারি না, যদি হাঁটতে পারতাম, যদি দুইটা পা থাকতো। যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ
করা যাইতো না, হোন্ডালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, তারা আফসোস করে এই আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম, যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক না, হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড, তার একটা জেট প্লেন আছে এটার 70% স্বর্ণ দিয়ে বানানো, তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই, সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ, কে পড়বেন, টাকা যার বেশি টেনশন তার বেশি, সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি শান্তি তার কম, আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে, পোলায় কই যায় পোলায় নিজেও জানে না, মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে, তো এই হচ্ছে এদের লাইফস্টাইল, সবাই না আল্লাহ যারা তারা ভিন্ন, রাতে এদের ঘুম হয় না, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না, ঘুম আসে না, কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিন মজুর এদের রোগ বালাই আছে, কথা বলেন, খাওয়ার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, শুইলেই ঘুম আসে, যেখানে রাইত ওইখানেই কাই, ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, শান্তির ঘুম, এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে, কি খুঁজব, শান্তি দেওয়ার মালিক কে, আল্লাহ, তুমি এই দেশটাকে শান্তিময় করো, আজকের মাহফিলটারে কবুল করো, শামসুল হক শিকদার জামি মসজিদ কমিটির উদ্যোগে 10th বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল, স্থান জাজিরা, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি, আসা হয় নাই, এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের আজ তৃতীয় রজনী, আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, গতকাল কথা বলেছে মাওলানা এম হাসিবুর রহমান, কথা বলেছে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি, যারাই কথা বলেছে কোরআন হাদিসের আলোকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, সঙ্গীত পরিবেশনায় ছিল মশিউর রহমান সুর সম্রাট, অ্যাডভোকেট রোকনুজ্জামান ইসলামী সঙ্গীত শিল্পী, স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব, মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর এক, বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা, মাশা আল্লাহ কত সুন্দর ইসলামের পক্ষে কথা বলল, এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না, অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয়, আসে না নাই, এগুলো ওনারা ভুল করে, ওনাদের উচিত মাহফিলগুলোতে আসা, যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছে, ঠিক কিনা, আপনাদের দোয়া নিয়ে গিয়েছে, দোয়ার দরকার আছে না নাই, দোয়ার অনেক দাম, এজন্য জনপ্রতিনিধি যারা আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা মাহফিলগুলোতে আসবেন, এসে জনগণকে সালাম দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন, দোয়ার অনেক দরকার, যারাই এসেছে আল্লাহ সবাইকে কবুল করো, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, সৈয়দনা ওমরে ফারুকের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও, পর্দার আড়ালে মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো, আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী গরিয়সী নেককার নারী হিসেবে কবুল করো। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম, আরো জোরে বলেন বেশি না কম, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে সন্দেহ আছে সংশয় আছে, মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল্লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট এন্ড গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন, এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে, আবার আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, নবী হে এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে,
বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়, ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে, এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না, জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না, এরা সব সময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন, খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, বাড়তেছে কি কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ, বলে? ছাগলরে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হও? কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও। কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস? কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। প্রতিদিন যেন আমরা পড়ি, আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবের, কোরআন শোনাও তেমনি সওয়াবে, ঠিক কিনা? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? ওয়াইদা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই জন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি, আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আর জোরে পড়েন আমিন। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে কার কার? অনেকেরই তো মুখস্থ, হাত নামান। এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে, এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ, ঠিক কিনা? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই? মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় ৩১ বার উল্লেখ করেছেন। কয়বার? ১০ বার বললেও তো হইতো, ২০ বার বললেও তো হতো, ৩১ বার বললেন কেন? তার মানে এটা জরুরি, এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি, যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আমাদেরকে সচেতন করেছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? ব কোন নিয়ামতকে অস্বীকার করবেন বলেন? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে? সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে, সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম? কম কম না বেশি বেশি? আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল? ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড,
which of my mercy and blessings you wanna deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সূরাটাকে বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবি আইকি আলা রাব্বিকুমা তুকাযিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে, কারণ এই আয়াতটা একটা প্রশ্ন, ইটস এ কোশ্চেন ফ্রম ইওর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবি আইকি আলা রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে? নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ, পড়েন, যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু, আল্লাহ তোমার কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই, সব প্রশংসার মালিক তুমি। আবার যখন আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, এরকম একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, দশবার নয়, একত্রিশ বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ, লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু, উই ক্যানট ডিনাই, উই ক্যানট ডিনাই এনি অফ ইওর মার্সি এন্ড ব্লেসিংস, অল প্রেজেস টু ইউ, অল প্রেজেস টু ইউ, সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরা আর রহমান, সূরার নাম কি? আরো জোরে বলেন, কোরআনের 55 নম্বর সূরা, এটা কত নম্বর আয়াত আছে? 78টা, কয়টা? সূরাটা মাক্কি সূরা, কি সূরা? এবার প্রশ্ন করে উত্তর দেন, এই সূরাটা কোরআনের কততম সূরা? 55, আয়াত কয়টা? 78টা, মাক্কি না মাদানি? মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন। এই সূরাটার একটা চমৎকার নাম আছে, বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। আল্লাহর হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে, কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ বুঝেন তো? হ্যাঁ, নতুন বউ, নববধূ মানে কি? আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান, সবার জন্য একটা নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে, কোরআনের নববধূর নাম সূরা আর রহমান। নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আর রহমান। একটা দুর্বল বর্ণনা এসেছে, দুর্বল বর্ণনায় যে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত? আল্লাহ দেখতে কি আমাদের মতো? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তার মতো কেউ আছে?
তার মতো কেউ নাই, তিনি তার মতো, তিনি কার মতো, তিনি তার মতো, লাইসা কামিসলিহি শাই। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছি। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছি, তুমি পাও নাই, কি পাও নাই? কয় আমনেরই তো পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না, আপনাকেই তো পাই নাই, সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারে তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে, আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা, তারপরে সোহাদা, সালেহীন, আউলিয়া সবাই বসবে। ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন, ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন, এক মুহূর্ত, কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়, এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য, কয় মুহূর্ত? আলোক ছটা দিয়েই আবার নাই, আবার সরায় ফেলবেন। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে, এইভাবে চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত পরে নাই, কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর! কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে? চিল্লায় বলেন, পারে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবে। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিশ্ব ইসলাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছ রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছ, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি চিনি না, ওরা রহমান চিনে না। এই জন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সূরাই নাজিল করে দিলেন। ওয়াইযা ক্বীলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়ামার রহমান, যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো, ক্বালু ওয়ামার রহমান, তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানরে তো চিনি না। এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআন একটা সূরা নাজিল করলেন। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার! কাফেরদেরকে জানানোর জন্য রব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করলেন আর বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন,
বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন। বানালেন ইনসান শেখালেন বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন। বানালেন ইনসান শেখালেন বায়ান। আল্লাহ আকবার। আল্লাহ বলেন রহমান রে চিনো না, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই, আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব। ওসিআত রহমাতি কুল্লাশাই, সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে? আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে? আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি? আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু সম্ভব না? চিল্লায় বলেন ঠিক কি না? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে, তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক, মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়।